এটা একটা বয়লার স্টিভ আয়রনের ফুস বাল্ব পরিবর্তন করতে হবে। এটা ফুস বাল্ব নষ্ট হয়ে গেছে, ফুস বাল্বের ভালোভাবে ফুস বাল্বের নিচের অংশে টেবলন ট্যাপ ইউজ করতে হবে, যাতে কোনো মতেই স্টিম লিকেজ না হয়। স্টিম লিকেজ হওয়ার ফলে যে অপারেটর অপারেট করবো ওনার হাতে স্টিমের বাল্ব লাগবে, যাতে কোনোভাবে স্টিমের লিকেজ না হয়, ভাবে ভালোভাবে টেবলেট ফেসে বডির সাথে ফিটিং করতে হবে। এরপরে 17 নম্বর ডাল রেস দিয়ে শক্তভাবে ফিটিং রেঞ্জ করে টাইট দিয়ে নিতে হবে। টাইট দেওয়ার পরে এরপরে টেকআপ লিভার যেটা আছে, আপনি যেটা টিপ করব ওই টেকআপ লিভারটা ফিটিং করতে হবে। টেকআপ লিভার 3টি স্ক্রু আছে, স্ক্রুগুলো ভালো মতো টাইট করতে হবে। যে টেকআপ লিভারের স্ক্রু, এই যে টেকআপ লিভারের স্ক্রুগুলো ভালো মতো টাইট দিতে হবে, যাতে টেকআপ এবার আপ ডাউন করতে কোনো সমস্যা না হয়, ভালো করে টাইট করতে হবে। এরপরে অফ করে দেখলাম, ঠিক আছে, এখন স্টিম ছাড়তে হবে। এই যে স্টিম, এই যে আউটলাইন ইনলাইন দুটোটা ওপেন করে দিলাম। এই যে দেখেন স্টিম আসতেছে খুব সুন্দরভাবে, লিভার টিপ করলে স্টিম বের হবে। এই যে দেখেন লিভার যত টিপ করে স্টিম তত দ্রুত খুব সহজ গোছালোভাবে স্টিম আসতেছে খুব প্রেশারে। এখন প্রোডাকশনের জন্য রেডি। একটা বডি করি দেখো, বডিতে ভালো মতো আয়রন করে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে আয়রন হচ্ছে। এটা হচ্ছে মূলত আয়রন ফোর্স বাল্বের কাজ, এইটুকুই তো, কঠিন কিছু নয়, খুব সহজভাবে আপনি করে নিতে পারবেন।